আউটসোর্সিং নিয়োগের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটের 154 জন শ্রমিকের মধ্যে 20 জনকে নিয়োগ দেওয়ার সকল প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পরেও একটি অদৃশ্য শক্তির প্রভাবে তাদেরকে নিয়োগ না দিয়ে বাহির থেকে শ্রমিক নিয়ে এসে নিয়োগ দেওয়ার চেষ্টা করলে স্থানীয় প্রভাবশালী লোকদের সাথে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের 8 জন গুরুতর আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শ্রমিকরা আজ সকালে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ ধাপের বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া শ্রমিক অধিকার আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। চট্টগ্রামের প্রাণকেন্দ্র মুরাদপুরে 25 কাঠা জমির উপর নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সর্ববৃহৎ বাণিজ্যিক ও আবাসিক ভবন। দৃষ্টিনন্দন 17 তলা বিশিষ্ট ভবনের প্রথম তলায় সুপার শপ, দ্বিতীয় থেকে পঞ্চম তলার বাণিজ্যিক ভবনে রয়েছে রেডিমেড গার্মেন্টস, থান কাপড়, জুতা, কসমেটিক্স, জুয়েলারি, ইলেকট্রনিক্স, কিডস জোন, গেম জোন ও ফুডকোর্ট। এবং সপ্তম তলা থেকে 17 তলায় রয়েছে সুদৃশ্য অত্যাধুনিক ফিটিংসের ফ্ল্যাট। বিনিয়োগের সময় এখনই। সাফ কবলায় দোকান, শোরুম ও ফ্ল্যাট বুকিং চলছে। যোগাযোগ 01707-117-113, 01707-117-114। এ প্রজেক্ট অফ সিদ্রাস সাইফ ডেভেলপার অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।